এটা শয়তানের পাঠশালা নয়, এটা ন্যায় শক্তির বাড়ি মিস্টার মির্জা খান। নেরি কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে এ বাড়ির চার দেয়ালে কোনো প্রতিক্রিয়া হয় না। আপনার সব চিন্তার আড়ালে যে অসৎ চিন্তা, বিষাক্ত সাপের মতো আপনার মনকে পেঁচিয়ে রেখেছে, তাকে মেরে ফেলুন। যদি বাঁচতে চান নইলে আবার 16 বছর জেলখানার ঘাড়ে পিষতে হবে। আমার সৎ চিন্তাগুলো আর কেউ জানতে পারবে না। শয়তান, তো সৎ চিন্তার আড়ালে যে অসৎ কর্ম লুকিয়ে আছে তা আমি এই ক্যামেরায় বন্দী করেছি। এবার তোকে কেউ বাঁচাতে পারবে না মির্জা খান। জলদি ওকে ধর। এটা তোমার বাড়ি? হ্যাঁ, তোমাদের কাছ থেকে অবসর নিয়ে এই গ্রামে চলে এসেছি বাবা। আয় মা, আমার মালিকের ছেলে আলম, আমার একমাত্র মেয়ে সালমা। আসসালামু আলাইকুম। আপনার কথা বাবার মুখে অনেক শুনেছি। চাচা, আমি একটা বিপদে পড়ে গেছি। বিপদ? হ্যাঁ চাচা, তুমি তো জানো কাজকর্মের মাঝে ছবি তোলারও একটা শখ আমার আছে। সামনে একটা এশিয়ান ফটোগ্রাফি কম্পিটিশন হবে, সেই জন্য কিছু এক্সট্রাঅর্ডিনারি ছবি তুলতে এই গ্রামে এসেছিলাম। ছবি তুলতে তুলতে হঠাৎ হয়নি, আমি ব্যবস্থা করছি। কি চান আপনারা? এখানে একজন লোক এসেছে। লোক এখানে? না তো, কোনো লোক তো এখানে আসেনি। ও ঘরে কে? আমার মেয়ে। মেয়ে? হ্যাঁ, অসুস্থ। ওর সাথে কে শুয়ে আছে? একটা মেয়ের সাথে তার বিছানে কে শুয়ে থাকতে পারে তা তোমরা বোঝো না? ও তো স্বামী। এবার উঠুন, ওরা চলে গেছে। ও, আপনি আমার জন্য যে ত্যাগ স্বীকার করলেন তা আমার চিরদিন মনে থাকবে। বিপদ থেকে মানুষকে রক্ষা করা মানুষের কর্তব্য, আমি সেই কর্তব্য করেছি মাত্র। ধন্যবাদ। এত ঠান্ডা লাগছে কেন? প্রচন্ড ঠান্ডা। বাবা, ওনার শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, খিঁচুনি দিয়ে কাঁপছে, কি করবো বাবা? এই যা কাপড়গুলো খুলে লেপ দিয়ে ঢেকে দিই। আচ্ছা। উঠুন তো, কাপড়টা বদলে দিই। যেভাবে শীতে কাঁপছে কি যে করি বাবা। ও বাবা, কিছুতেই কাঁপুনি থামছে না বাবা। ও বাবা, কি যে করি বাবা। তুমি মদ খাও কেন? মদ খেলে শরীর গরম হয়। মদ খেলে তো গা গরম হয়। নিন, মদটা খেয়ে নিন, গা গরম হবে। আহ!
আমি কি সারা রাত এখানে ছিলাম? হ্যাঁ। ও, তাহলে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আচ্ছা, এই কাপড় আমার গায়ে কেমন করে এলো? রাতে আপনি শীতে খুব কাঁপছিলেন, তাই আমি ভেজা কাপড় বদলে দিয়েছিলাম। সত্যি আপনি মহান, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলব না। নিন, চলি। করিম চাচা, আপনাকেও অনেক কষ্ট দিলাম। না ছোট সাহেব, আসি। আচ্ছা, আমার মনে হয় মির্জা খানকে অ্যারেস্ট করার জন্য এই প্রমাণই আপনার জন্য যথেষ্ট। থ্যাংক ইউ মিস্টার আলম। মির্জা খানের অনেক অপরাধ সম্বন্ধে আমাদের কাছে ইনফরমেশন আছে, কিন্তু প্রমাণের অভাবে তাকে আজও গ্রেপ্তার করতে পারিনি। এবার প্রমাণ যখন পেয়েছি, তখন মির্জা খানকে আদালতের কাঠগড়ায় নিয়ে দাঁড় করাব। মহামান্য আদালত, আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই শয়তান মির্জা খান এক সহজ সরল মেয়ে লিজাল দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করে, তার পেটে বাচ্চার জন্ম দেয়, এবং যখন লিজা সেই বাচ্চার পিতৃত্ব দাবি করে, যখন লিজা তার স্বামিত্বের স্বীকৃতি চায়, তখন এই শয়তান তাকে নিষ্ঠুরভাবে খুন করে। মহামান্য আদালত, আজ বাংলার ঘরে ঘরে তাকিয়ে দেখুন, নারী নারীত্বের অবমাননা হচ্ছে, নারীকে নরপশুরা গরু ছাগলের মতো হাতে কেনা বেচা করছে। যে নারীর পেটে পুরুষের জন্ম, সেই পুরুষ নারীর ইজ্জতকে নিয়ে খেলা করছে। যখনই নারী তার দাবিতে সোচ্চার হয়, তখনই নিষ্ঠুরভাবে পদদলিত করে রক্তাক্ত করে তার মুখ বন্ধ করে দেওয়া হয়। তাই মহামান্য আদালতের কাছে আমি মির্জা খানের চরম শাস্তি ফাঁসির আবেদন জানাচ্ছি। দ্যাটস অল ইয়োর অনার। পুলিশের রিপোর্ট, মিস্টার আলমের সাক্ষী এবং এই ছবিগুলো দ্বারা আসামি মির্জা খানের অপরাধ প্রমাণিত হয়েছে। সুতরাং এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি 301 এবং 302 ধারা মোতাবেক আসামি মির্জা খানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। যাবজ্জীবন কারাদণ্ড মানে সারা জীবন নয়, আমি একদিন বেরিয়ে আসবো, সেদিন তোদের পৃথিবী থেকে মুক্তি দিয়ে দেব। 16 বছর কারাগারে চাকরি পিষে ডাল ভাঙতে ভাঙতে তোর মনের হিংসা শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তুমি ব্যথা পাওনি তো? না, আমি তো তোমাকে নিয়ে চিন্তা করছিলাম। আমাকে নিয়ে? হ্যাঁ, যেভাবে চিৎকার করে তুমি কথা বলো তাতে তো। তাতে কি? ভুলে গেছো তোমার 7 মাস চলছে, এ সময়ে ডাক্তার বলেছে একটু সাবধান থাকতে। যা নয়, চলো ডাক্তারকে দিয়ে চেক আপ করিয়ে বাড়ি যাই। চলো। ভয়ের কিছু নেই? ভয়ের কিছু নেই? তাহলে ও কিছু খেতে চায় না, বমি করে? এ সময় সব মেয়েদেরই এরকম হয়। এই সময় মানে? এই সময় কোন সময় ডাক্তার? আপনার মেয়ের বাচ্চা হবে। দাঁড়া, ডাক্তার যা বললো তা কি সত্যি? চুপ করে আছিস কেন, বল, জবাব দে।
ডাক্তার যা বলে গেল তা কি সত্যি? হ্যাঁ বাবা। কে এই বাচ্চার বাবা বল, কে এই বাচ্চার বাবা? নষ্টা কুলোটা, তুই আমার ইজ্জত নষ্ট করলি, আমার মান সম্ভ্রম সব ধুলোয় মিশিয়ে দিলি। কাল যখন সবার কাছে জানাজানি হয়ে যাবে তখন আমি মুখটা খেতে পারবো না। তার আগে, তার আগে, তার আগে আমি নিজেকে বিশ্বাস করো বাবা, আমি কোনো পাপ করিনি। পাপ করিস নি তো সন্তান এলো কি করে বল? বলছি বাবা, বলছি কুন্দাদের তারা খেয়ে যেদিন ছোট সাহেব আসে সেদিন সে কি প্রচন্ড শীতে কাঁপছিল, আমি কিছুতেই তার কাঁপুনি থামাতে পারছিলাম না, সে অসুস্থ হয়ে পড়েছিল। তখন তোমায় ডাকতে গিয়ে দেখি তুমি মদ খেয়ে বেহুশ হয়ে ঘুমিয়ে গেছো। উনার কাঁপুনি থামাবার জন্য তোমার মদের বোতল থেকে উনাকে মদ খেয়ে দিয়েছিলাম। মদের নেশায় ছোট সাহেব রাতে আমায়। ছোট সাহেব সে জানে এই ঘটনা? না বাবা, তার বোধ শক্তি ছিল না। তাহলে আমি ছোট সাহেবের কাছে গিয়ে সব বলবো। আরে করিম চাচা, আসো আসো, বড় শুভ দিনে আইসো। শুভ দিন? কিসের শুভ দিন? আমার ছোট সাহেবের স্ত্রীর বাচ্চা হইব, 7 মাস চলছে, আসো। আরে করিম চাচা, এসো এসো এসো, কেমন আছো? ভালো। শানু, 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 তোমাকে বলেছিলাম না করিম চাচা তার মেয়ে সালমা সেদিন আমার জীবন বাঁচিয়েছিল, ইনি হচ্ছে করিম চাচা, সালাম করো। আরে আপনার মেয়ে সালমাকে নিয়ে এলেন না কেন? সালমা? হ্যাঁ, একদিন ওকে নিয়ে আসবেন, আমার খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা আমি যাই। আরে আরে কোথায় আছেন? মিষ্টি না খেয়ে যেতে পারবেন না, আসুন। যান আরে মিষ্টি। কি হয়েছে চাচা? তুমি আমার সালমা, সালমা তোর সর্বনাশ হয়ে গেছে, সালমা তোর সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা, ছোট সাহেবকে স্বীকার করেননি? আমি ছোট সাহেবকে বলতে পারিনি, ঘরে তার স্ত্রী আছে, তারও সন্তান হবে, কি করে আমি বাপ হয়ে আরেকটা মেয়ের সংসারে আগুন জ্বালিয়ে দিই? তাই আমি কিছুই বলতে পারিনি, ছুটে চলে এসেছি। এখন কি হবে সালমা? কপালে যা লেখা আছে তাই হবে বাবা, তুমি কিচ্ছু ভেবে না, কিচ্ছু ভেবে না। আপনার পুত্র সন্তান হয়েছে। থ্যাংক ইউ। চল মা, আমরা এখান থেকে চলে যাই। চলো বাবা। এই ঘরটা, এই ঘরটা চল মা, এই ঘরটা চল। তাই চলো বাবা। আয়, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটা আসন, আসুন ভেতরে আসুন। কিন্তু এই ঘটনার কথা তুমি আমাকে কখনোই বলনি, আমি আমি তো কিছুই জানতাম না। আমার বাবা আপনার কাছে বলতে এসেছিল, এসে দেখলো আপনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হবে, তাই মুখ ফুটে কিছু বলতে পারেনি। বিশ্বাস করো আমার অবচেতন মুহূর্তে কি হয়েছে আমি কিচ্ছুই জানি না, সেজন্য তুমি আমাকে দোষী করো না, আমার ঘর ভেঙে দিও না। আমি আপনার ঘর ভাঙতে আসিনি, শুধু আপনার ছেলেকে আপনার কাছে রেখে যেতে এসেছি। কিন্তু শানু জানতে পারলে আমি ওর কাছে কি জবাব দেব? না না শর্মা, তুমি এখান থেকে চলে যাও, তোমার তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেব,
কিন্তু এই ঘটনার কথা তুমি আর কাউকে বলো না। আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিও না। যখন লিজা সেই বাচ্চার পিতৃত্ব দাবি করে, যখন লিজা তার স্বামিত্বের স্বীকৃতি চায়, তখন এই শয়তান তাকে নিষ্ঠুরভাবে খুন করে। তাই মহামান্য আদালতের কাছে আমি মির্জা খানের চরম শাস্তি ফাঁসির আবেদন জানাচ্ছি। শানু, না, সালমা যাবে না, ওর বাচ্চা এখানেই থাকবে। আমি আমি আমার সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যাব। কি বলছো শানু? হ্যাঁ ঠিকই বলছি, অবচেতন ভাবে হলেও সালমার সন্তান তোমার সন্তান, সুতরাং তার স্বীকৃতির দরকার আছে। তুমি বিয়ে করে সেই স্বীকৃতি দাও, আমি আমি কোনো কথা দেব না। দাঁড়ান এর পক্ষে শানু, আমি আমার স্বীকৃতির জন্য এখানে আসিনি, আমি শুধু আমার সন্তানের স্বীকৃতির গ্যারান্টি চাই। বলুন, আপনি আপনার সন্তানের স্বীকৃতির জন্য কি গ্যারান্টি চান? এখানে আপনার সন্তান প্রতিপালন হবে, এ কথা রাখতে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত। বলুন বলুন আপনি কি চান? আমার সন্তান এখানে থাকবে এক শর্তে। আপনি আমার স্বামীর জীবন বাঁচিয়েছেন, আমার স্বামীকে আমি দোষারোপ করতে পারছি না, সে প্রচন্ড শীতে কাঁপছিল। আপনার সন্তান আমার স্বামীর তা স্বীকার করছি, আপনি যে শর্তে বলবেন আমি সেই শর্তেই আপনার সন্তানকে আমি এখানে প্রতিপালন করব। আপনি আপনার সন্তানের মাথা ছুঁয়ে এবং এই পবিত্র কোরআন শরীফ শপথ করে বলুন আপনি আমার শর্ত পূরণ করবেন এবং এই শর্তের কথা জীবনে কাউকে বলতে পারবেন না। আমি কোরআন শরীফ ছুঁয়ে এবং সন্তানের মাথায় হাত রেখে শপথ করছি আপনার শর্ত আমি পূরণ করব। বলুন কি শর্ত আপনার? আপনার সন্তান আমাকে দিন আর আমার সন্তান আপনি কোলে তুলে নিন। এ কি বলছেন আপনি? আমার সন্তান আপনার কাছে মানুষ হবে আর আপনার সন্তান আমার কাছে মানুষ হবে। সালমা, এসব তুমি কি বলছো? এ তোমার কেমন শর্ত? মিসেস শানু আলম, আপনি কোরআন শরীফ ছুঁয়ে এবং সন্তানের মাথায় হাত রেখে শপথ করেছেন, আপনি আপনার করা শপথ পূর্ণ করুন, এই শর্ত আপনি ফিরিয়ে নিন। না, আপনি আপনার শর্ত পূরণ করুন, নইলে কোরআন শরীফের অবমাননা হবে, আপনার সন্তানের অকল্যাণ হবে। সালমা, তুমি যে শর্ত দিয়েছ তা কোনো মাই পূরণ করতে পারে না, তুমি তোমার শর্ত ফিরিয়ে নাও। আমি জানতাম মিসেস শানু আলম আপনি আপনার কসম পূর্ণ করতে পারবেন না, আমি যাচ্ছি। দাঁড়ান, আমার এই পাপের জীবন শেষ করতে দাও। আমার কোনো পাপ নেই। আছে, আমার পাপের জন্য আজ তোমাকে তোমার সন্তান বিলিয়ে দিতে হয়েছে, আমি জীবন রাখবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও সালমা, ছেড়ে দাও বলছি, সালমা ছেড়ে দাও, ছেড়ে ড্যাডি। ভাইজান,
আমি তো রাজনীতিবিদদের মতো জেল খেটে বের হইনি যে আমাকে দু টাকার মালা পরিয়ে বরণ করতে হবে। আমার ষোলো বছর আগের অসৎ চিন্তাগুলো কারাগারের অন্ধকারে কবর দিয়ে আমি সৎ চিন্তা নিয়ে বেরিয়ে এসেছি। আমি একবার ওই উকিল রমণী ও তার স্বামী আলমের দেখা পেতে চাই। ওই আলম এখন পাগল, আর তার উকিল স্ত্রী এখন জসকোটের জস সাহেব। ভাইজান, কতবার তোমাকে বলেছি যে ওদের আমি খতম করে দিই, তুমি বাধা দিয়েছ। আমার সৎ চিন্তাগুলো তোমরা বুঝতে পারো না। আরে মরে গেলে তো সব শেষ। ষোলো বছর কারাগারের অন্ধকারে তিল তিল করে যে যন্ত্রণা আমি পেয়েছি, সেই যন্ত্রণা শুধু মৃত্যু দিয়ে শেষ হয় না। আলম পাগল হয়ে বেঁচে গেছে, ওই যশ সাহেবাকে যন্ত্রণা দিয়ে তিলে তিলে পাগল করে দিতে হবে। চিনতে পারছেন যশ সাহেব, ষোলো বছর আগে আপনি যাকে জেলে পাঠিয়েছিলেন আমি সেই মির্জা খান। না 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 না, আমি তার জন্য আপনাকে দোষারোপ করতে আসিনি। আমি আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। জেলখানায় আমার অসৎ চিন্তাগুলো আমি ঝেড়ে ফেলে সৎ চিন্তা নিয়ে বেরিয়ে এসেছি, এবং আমার সৎ চিন্তাগুলো আমাকে জ্ঞান দিয়েছে যে আপনার বুকের মধ্যে একটা গুলি ঢুকিয়ে আপনাকে পরপারে পাঠিয়ে দিয়ে আমার হিংসার প্রতিশোধ নেওয়া মোটেই ঠিক হবে না। আপনাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে আপনার স্বামীর মতো পাগল বানাবো। আপনি মৃত্যুর জন্য ছটফট করবেন, অথচ মৃত্যু আপনার কাছ থেকে দূরে সরে থাকবে। কয়লার ময়লা ধুলি পরিষ্কার হয় না, এই প্রবাদ আমার জানা ছিল, কিন্তু আজ দেখলাম। এটা শয়তানের পাঠশালা নয়, এটা ন্যায় শক্তির বাড়ি মিস্টার মির্জা খান। নেড়ি কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে এ বাড়ির চার দেয়ালে কোনো প্রতিক্রিয়া হয় না। আপনার সব চিন্তার আড়ালে যে অসৎ চিন্তা বিষাক্ত সাপের মতো আপনার মনকে পেঁচিয়ে রেখেছে, তাকে মেরে ফেলুন। যদি বাঁচতে চান, নইলে আবার ষোলো বছর জেলখানার ঘাড়ে পিষতে হবে। ওনার বাড়িতে উনি খারাপ ব্যবহার করেছেন, তাই বলে আমরা তো আর খারাপ ব্যবহার করতে পারি না। জজ সাহেব, আমার সৎ চিন্তাগুলো আপনি বুঝতে পারলেন না, তবে খুব তাড়াতাড়ি আমি আপনাকে বুঝিয়ে দেব। চল